আর যদি আমার বান্দা কোন একটি নেকি কাজের নিয়ত করেছে, হজের নিয়ত করেছে, হজে যায় নাই, মাদ্রাসা মসজিদে দান করবে, চট্টগ্রাম তাফসীরুল কোরআন মাহফিলে দান করবে, করে নাই এখনো, শুধু নিয়ত করেছে নেক নিয়তের কারণে আমল নামায় একটা নেকি লিখে দিবা। আর যখন নেকির কামটা করা হয়ে যাবে, আল্লাহ পাক বলেন মান জাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা, নেকির কাজটা যখন করা হয়ে যাবে, আমার বান্দার আমল নামায় একটা নেকির পরিবর্তে দশটা গ্রেস মার্ক লাগাইয়া দশ গুণ বাড়াইয়া দিবা। আমি বান্দা, আল্লাহ পাক বলেন বান্দার কোন আমলের উপরে আমি জুলম করি না, বান্দা যদি যে সব কাজ করবে সমস্ত নেক কাজের জন্য আমি তাকে সওয়াব দান করব। শুধু তাই না, সৎকর্মশীল ব্যক্তিদের রুজিতে আমি বরকত দিয়া দিব, সুবহানাল্লাহ। কোন ভালো কাজ যারা করবে তাদের রুজিতে আল্লাহ পাক কি করবেন? الَّذِينَ آمَنُوا وَعَمِلُوا الصَّالِحَاتِ لَهُمْ مَغْفِرَةٌ وَرِزْقٌ كَرِيمٌ, যারা ঈমান আনবে এবং ভালো কাজ করবে আমি তাদেরকে উত্তম রিজিক দান করব। শুধু তাই নয়, আমল সালিহ যারা করবে সৎকর্মশীল লোকদের, তাদের জন্য রয়েছে আমার কাছে ক্ষমা মাগফিরাত। وَإِنِّي لَغَفَّارٌ لِّمَن تَابَ وَآمَنَ وَعَمِلَ صَالِحًا ثُمَّ اهْتَدَى, নিঃসন্দেহে আমি ক্ষমাশীল ওই সব বান্দাদের জন্য যারা সৎ কাজ করে, আমলে সালে করে, নেক কাজ করে, আর গুনাহ থেকে তওবা করে, আর এই তওবার উপরে হেদায়েতের উপরে টিকে থাকে, আমি তাদের গুনাহ কাছে আমি রব্বুল আলামিন মাফ করে দেই, গুনাহ খাতাকে ক্ষমা করে দেব। যারা ঈমান আনবে, আমলে সালে করবে, নেক কাজ করবে, তাদেরকে আল্লাহ পাক ক্ষমার ওয়াদা করেছেন। মানব গোষ্ঠীকে মহা ক্ষতি থেকে বাঁচাবার জন্য আল্লাহ পাক তৃতীয় যে পয়েন্টটির কথা বলেছেন সেটা হচ্ছে হক। সেটা কুই? হক শব্দটি হচ্ছে বাতিলের বিপরীত, মিথ্যার বিপরীত, অসত্যের বিপরীত। শব্দটি কি? এর অর্থ হচ্ছে সঠিক, নির্ভুল, সত্য, ন্যায়, ইনসাফ ইত্যাদি এই কথার মধ্যে এসে যায়। এর মধ্যে আল্লাহর হক এবং বান্দার হক এসে যায়। হকের দাওয়া অর্থ হচ্ছে ইমানদারদের সমাজ এরকম হবে না যে বাতিল মাথা উঁচু করে দাঁড়াবে আর হকপন্থীরা মাথা নিচু করে তারপরে চলবে, না হকের বিরুদ্ধে কথা বলবে, না চুপ করে থাকবে। এটা ইমানদার যে সমাজে বাস করে সেই সমাজের চিত্র এরকম হতে পারে। লূত আলাইহিসসালামের জামানায় যখন জমিনটাকে উল্টে দেওয়ার জন্য অর্ডার হলো, যখন ফেরেশতা বলছিল আয় আল্লাহ, এই জমিনে তো একটা লোক আছে যে 30 বছর পর্যন্ত তোমার ইবাদত করেছে, সেই লোকটারে তো সারাবার ব্যাপারে তুমি কিছু বললা না। আল্লাহ রাব্বুল আলামিন বললেন জমিনটা উল্টায়া ওর মাথায় আগে রাখো, রে সুদ্দা জমিনটারে উল্টায় দাও, কারণ গোটা জাতি যখন আমার সঙ্গে না ফরমানি করছে, আমার নবীর সঙ্গে না ফরমানি করতেছে, তখন এরা কথা বলে নাই, এই লোক নিজের ইবাদত নিয়ে ব্যস্ত ছিল, নিজেকে জাহান্নাম থেকে বাঁচাবার চেষ্টা করেছে, গোটা জাতি জাহান্নামে যায় সেজন্য ভুরুক্ষেপ করে নাই। হক কথা বলতেই হবে, হক বলবে না, হক থেকে চুপ থাকবে সে হচ্ছে শয়তানুন আখরাজ, বোবা শয়তান। রাসূলুল্লাহ হাদিসে বলেছেন হক থেকে যে চুপ থাকে সেটা কি শয়তান? বোবা শয়তান। এখন আপনাকে বিপদ মুসিবত থেকে বাঁচার জন্য হকের দাওয়াত দিতে হবে, না হলে আল্লাহ পাক ক্ষমা করবেন না। না হক যখন সমাজে চলতে থাকে, হকের আওয়াজকে একজনকে হলেও হকের আওয়াজ বুলন্দ করতে হবে। কোরআনে কারীমে রব্বুল আলামিন বলেন واتقوا فتنة لا تصيبن الذين ظلموا منكم خاصة, সতর্ক থাকো, বেঁচে থাকো,
ওই সব বিপদ থেকে মুসিবত থেকে, যেই বিপদ শুধুমাত্র বিপদের কারণ যারা ওদের জন্যই নাজিল হবে না, বরং যারা সহ্য করে তাদের উপরও বিপদ আসবে। যারা বিপদের কারণ, গুনাহের কারণ, শুধু আরাই ধ্বংস হবে না, যারা সহ্য করবে তাদেরকেও আযাবের মধ্যে নিপতিত হতে হবে। একটা দৃষ্টান্ত দিলে বুঝবেন, আপনার বাড়ির সামনে ড্রেনের ভিতরে বিড়াল মরে পড়েছে, কুকুর মরে পড়েছে, আপনি নাকে রুমাল দিয়ে যান, বাড়িওয়ালা ভালাইতেছে না, আপনিও ভালাবার চেষ্টা করতেছেন না, এখন এইটা পচে গলে দুর্গন্ধ হয়ে পরিবেশ নষ্ট করে দেবে, তখন এই মরা কুকুরটার দুর্গন্ধে শুধু বাড়িওয়ালাই অসুস্থ হবে না আশেপাশের লোকেরা অসুস্থ হবে, বলেন আপনারা? সবাই অসুস্থ হয়ে পড়বে। সুতরাং বাড়িওয়ালা যদি না ফালায়, আপনার দায়িত্বে আপনাকে ফেলতে হবে, অন্যায় যেখানে উঠবে সেখানেই তাকে নির্মূল করতে হবে, এটা হলো উম্মতে মুহাম্মদের দায়িত্ব। আল্লাহ পাকের জন্য বলেছেন, ওয়াল তাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়র ইয়ামুরুনা বিল মারুফি ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার ওয়াউলাইকা হুমুল মুফলিহুন। তোমাদের মধ্যে এমন কিছু লোক থাকা দরকার যারা মানুষকে কল্যাণের দিকে ডাকবে এবং অকল্যাণ থেকে মানুষকে ফিরাবে, কল্যাণের দিকে ডাকবে, হকের দিকে ডাকবে, নেক কাজের দিকে ডাকবে, মানুষকে ভালো কাজের দিকে ডাকবে, এরকম কিছু লোক তোমাদের মধ্যে হয়ে যাওয়া উচিত, তৈরি হওয়া উচিত, যারা হকের দাওয়াত নিয়ে তারা সমাজে বেরোবে। কারণ মুসলমানেরা হল আমাদের সম্পর্কে আল্লাহ পাক বলেছেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন্নাসি তা'মুরুনা বিল মারুফি ওয়া তানহাউনা আনিল মুনকার। তোমরা হচ্ছে শ্রেষ্ঠ জাতি। আমরা কি জাতি? আমরা যে শ্রেষ্ঠ জাতি সে কথা বলার মতো হিম্মত এখন আমাদের আর নাই, যার জন্য আপনারা আওয়াজ দিলেন তো শোনাই গেল। মুসলমানেরা কি জাতি? খাইরে উমাম, ইমামে আকাম, পৃথিবীর ভিতরে সমস্ত জাতিসমূহের ভেতরে শ্রেষ্ঠ জাতি কারা? আরো জোরে বলুন, একথা কে বলেছেন? আল্লাহ পাক বলেছেন, তোমরা শ্রেষ্ঠ জাতি, তোমাদের দায়িত্ব হচ্ছে তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার, তোমাদের দায়িত্ব হচ্ছে ভালো কাজের আদেশ করবে, অন্যায় কাজ থেকে মানুষদেরকে ফিরাবে, এটা হচ্ছে তোমাদের দায়িত্ব। এই দায়িত্ব যদি আমরা পালন করতাম, তাহলে আমাদের সমাজের ভেতরে এই অন্যায় অসত্য টিকে থাকতে পারত না। আমরা মানুষকে ভালো কাজের আদেশ দেই না, ভালো কাজের আদেশ দিতে হলে ক্ষমতায় থাকতে হয়। আদেশ আর অনুরোধ, এ দুটো কি এক জিনিস? আদেশ আর অনুরোধ দুটো কি এক জিনিস? আদেশ দিতে গেলে আদেশের জায়গায় পৌঁছতে হয়, আদেশের জায়গায় না গিয়ে কাউকে হুকুম দেওয়া যায় না। অনুরোধ জানাতে হয় গভর্নমেন্টের কাছে, বিনীতভাবে অনুরোধ জানাই, সিনেমার অশ্লীলতার জ্বালায় টিকতে পারি না, রমজান মুবারক এসেছে, এই অশ্লীল সিনেমার ছবি নামায় ফেলা হোক, বিনীতভাবে অনুরোধ জানাই, এটা হলো অনুরোধ। আর আল্লাহ বলছেন ইসলামের ব্যাপারটা অনুরোধের ব্যাপার নয়, এটা হচ্ছে আদেশের ব্যাপার। ক্ষমতায় এমন লোক পাঠাতে হবে যে রমজান মাস এলে পরে অর্ডার দেবে সিনেমার সমস্ত ছবি আর গান বন্ধ করে দাও, হোটেলের কোনো দরজা খোলা থাকতে পারবে না, কোন খাবারের দোকান মুসলমানদের খোলা থাকতে পারবে না, এটা হচ্ছে অর্ডারের কাজ। আমরুনা বিল মারুফ, আমর হুকুম ওয়াদা, অনুরোধ করে হয় না, এটা আদেশ দেওয়ার মাকামে যেতে হয়, সেই আদেশের মাকামে আমরা কি যেতে পেরেছি? পারি। আমাদের অবস্থা হচ্ছে মোল্লার দৌড় মসজিদ পর্যন্ত এই কথাটা যে কে শুনাইছে আল্লাহই জানে, মোল্লা কো জো মিলা হ্যায় মসজিদ মে সেজদে কি ইজাজত, মোল্লা কো জো মিলা হ্যায় মসজিদ মে সেজদে কি ইজাজত,
نالائق سمجھتے ہیں یہی اسلام کی آزاد. مولوی صاحب مرشد محمدی کہتے আর মনে করেছেন যে আমি ইসলামের স্বাধীনতা পেয়ে গিয়েছি. বিজি সাহেব যদি জবাব দেয়, মন্ত্রী সাহেব যদি জবাব দেয়, আনন্দ অস্থির হয়ে যায়. আরে বাপরে, ডিসি জবাব দিছে কি সোজা কথা, মরি কি বাঁচি, উঠি কি পড়ি. ওই জায়গা পার্লামেন্ট সেক্রেটারি.